আসসালামু আলাইকুম এভরিওয়ান, লস অ্যান্ড লয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। প্রিয় দর্শক, আমদানি রপ্তানির বিশ্ববাজারে বন্ডেড ওয়ারহাউস একটি অতি পরিচিত নাম। সারা বিশ্বে বন্ডেড ওয়ারহাউস সুবিধা গ্রহণের মাধ্যমে শুল্কমুক্তভাবে পণ্য আমদানি করে সেই পণ্য বিদেশে রপ্তানি করছে রপ্তানিকারকরা। বাংলাদেশ কাস্টমস আইন নিয়ে আমার তৈরি করা এই ভিডিও সিরিজে একে একে তুলে ধরবো আমদানি রপ্তানি বাণিজ্য ও কাস্টমস আইনের নানা খুঁটিনাটি বিষয়। আর সেই ধারাবাহিকতায় আজ আমরা বন্ডেড ওয়ারহাউসের বেসিক কিছু বিষয় জানব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি। সুপ্রিয় দর্শক, প্রথমে চলুন জেনে নিই যে বন্ড কী। বন্ড শব্দের অর্থ হলো ঋণপত্র, অর্থাৎ সরকার বা আইন দ্বারা নির্ধারিত কোনো প্রতিষ্ঠান যখন সাধারণ জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে সেই ঋণের বিপরীতে অর্থ ও সুদ প্রদানের নিশ্চয়তা স্বরূপ একটি লিখিত চুক্তিপত্র বা ঋণপত্র প্রদান করে, সেই ঋণপত্রকেই আমরা বন্ড বলে থাকি। সরকার কর্তৃক ইস্যুকৃত এইরূপ প্রত্যেকটি বন্ডই 100% নিরাপদ এবং এখানে বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই থাকে না। তাহলে এবার চলুন আমরা জেনে নিই যে বন্ডেড ওয়ারহাউস তাহলে কি। বন্ডেড ওয়ারহাউসের বাংলা অর্থ করলে দাঁড়ায় শুল্কাধীন পণ্যাগার, অর্থাৎ এটি এমন একটি স্থান যেখানে যে সকল পণ্যের উপর এখনও শুল্ক পরিশোধ করা হয় নাই সেই সকল পণ্যের পণ্যাগার বা সংরক্ষিত স্থান। ধরুন আপনি বিদেশ থেকে কোনো পণ্য ব্যবসার জন্য বা ব্যক্তিগত প্রয়োজনে আমদানি করেছেন। এখন এই আমদানিকৃত পণ্যটি সড়ক, সমুদ্র বা আকাশপথ যে পথেই আসুক না কেন, এটি বাংলাদেশের সীমানায় পৌঁছানোর পর পণ্যটির কর পরিশোধ করে খালাস করার আগ পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণাধীন বা সরকারের লাইসেন্সপ্রাপ্ত যে স্থানটিতে জমা রাখা হয় সেই স্থানটিকেই বন্ডেড ওয়ারহাউস বলা হয়। বন্ডেড ওয়ারহাউসের মূল উদ্দেশ্য হল বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সরকারের প্রাপ্য কর বা কাস্টমস ডিউটি আদায় নিশ্চিত করা, এবং যতদিন না পর্যন্ত এই কর আদায় না হচ্ছে ততদিন উক্ত আমদানিকৃত পণ্যটি সরকারের নিয়ন্ত্রণে রাখা। মূলত বন্ডেড ওয়ারহাউস প্রতিষ্ঠাই করা হয়েছে সুবিধা প্রদানের জন্য। কাদেরকে সুবিধা প্রদানের জন্য? মূলত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরাসরি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান, অর্থাৎ তারা ডিরেক্ট নিজেরাই হচ্ছে এক্সপোর্ট করে, সেরকম ডিরেক্ট এক্সপোর্টারদেরকে সুবিধা প্রদানের জন্য বন্ডেড ওয়ারহাউস একটা খুবই পরিচিত এবং খুবই কমন একটি নাম। এরপরে প্রচ্ছন্ন রপ্তানিকারী প্রতিষ্ঠান, অর্থাৎ সরাসরি রপ্তানিকারক প্রতিষ্ঠান যখন তার নিজের মাস্টার এলসির বিপরীতে তার কোনো পণ্য উৎপাদনের জন্য অন্য আরও একটি প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়, তাহলে সেই প্রতিষ্ঠানটিকে বলা হয় প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান। অর্থাৎ সেই প্রতিষ্ঠানটি সরাসরি এক্সপোর্ট করছে না, কিন্তু যিনি মূল এক্সপোর্টার কোম্পানি সেই এক্সপোর্ট প্রতিষ্ঠানকে তার পণ্যটি উৎপাদন করতে সহযোগিতা করছে। একটি কলম উৎপাদন করতে এখানে কালির প্রয়োজন হয়, গ্রিপ প্রয়োজন হয়, কলমের ফ্রেমটি প্রয়োজন হয়, প্যাকেজিংয়ের দরকার হয়। সো এই যে একটা কলম উৎপাদন করতে তিন চারটা ধাপের প্রয়োজন, তিন চারটা ম্যাটেরিয়ালসের প্রয়োজন। এখন কলম উৎপাদনকারী মূল প্রতিষ্ঠান হতে দেখা গেল যে সে শুধু ফ্রেমটা উৎপাদন করলো এবং কালিটা উৎপাদন করলো, কিন্তু প্যাকেজিংটা তার কাছে অ্যাভেলেবেল না। তখন সে কী করলো যে এই প্যাকেজিং করার জন্য বা প্যাকেজিংটা করার জন্য সে আরেকটি প্রতিষ্ঠানকে দায়িত্বটা দিল যে তুমি প্যাকেজিংটা করে আমাকে দিবে। তাহলে মূল এক্সপোর্টার যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু কলম তার উৎপাদন করে প্যাকেজিং করে তারপরে ডেলিভারি দিতে হবে। এখন তার কাছে যেহেতু প্যাকেজিংয়ের ম্যাটেরিয়ালসটি নেই, সেক্ষেত্রে সে কী করতে পারে, সে আরেকটি কোম্পানিকে এই প্যাকেজিংটা তৈরির দায়িত্ব দিতে পারে। তাহলে এই যে কোম্পানিটা যাকে সে প্যাকেজিং করার দায়িত্ব দিল, সে কিন্তু মূল এক্সপোর্টারকে সহযোগিতা করতেছে তার এই এক্সপোর্টকৃত পণ্যটি উৎপাদন করতে। তাহলে এই ক্ষেত্রে এখানে মূল এক্সপোর্টার হচ্ছে যিনি কলমের সীসা এবং কলমের যে ফ্রেম এটি যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন এখানে মূল এক্সপোর্টার, আর যিনি প্যাকেজিংটা দিচ্ছেন তিনি হচ্ছেন প্রচ্ছন্ন এক্সপোর্টার, অর্থাৎ তাকে আমরা যদি বলতে পারি প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। তিনি ডিরেক্ট এক্সপোর্ট না করলেও তিনি মূল এক্সপোর্টারকে সহযোগিতা করছেন। সো এই দু ধরনের কোম্পানি বন্ডেড ওয়ারহাউসের সুবিধা গ্রহণ করতে পারেন, এবং বন্ডেড ওয়ারহাউসের সুবিধা গ্রহণ করতে হলে প্রচ্ছন্ন রপ্তানিমুখী যে শিল্প প্রতিষ্ঠান আছে সেই শিল্প প্রতিষ্ঠানকে ব্যাক টু ব্যাক এলসি প্রদান করতে হবে, এবং এই এলসিটি দিবে কে, যিনি মাস্টার এলসি হোল্ডার অর্থাৎ মূল এক্সপোর্টার যিনি, সেই মূল এক্সপোর্টারকে ব্যাক টু ব্যাক এলসি প্রদান করতে হবে প্রচ্ছন্ন রপ্তানিকারী প্রতিষ্ঠানকে। সো ব্যাক টু ব্যাক এলসি কী বা এলসি কী, এগুলো নিয়ে আমরা হয়তো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপরে ডিপ্লোম্যাটিক
বা ডিউটি ফ্রি বা ডিউটি পেইড প্রতিষ্ঠান যারা আছে তারাও বন্ডেড ওয়ারহাউসের সুবিধা গ্রহণ করতে পারবে। সরকারি বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল যেগুলো আছে ইপিজেড যাদেরকে আমরা বলে থাকি, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে বন্ডেড ওয়ারহাউসের ব্যবহারটা আসলে কী। বিশ্বব্যাপী বন্ডেড ওয়ারহাউসিং এর এই কনসেপ্টটা বেশ জনপ্রিয়। মূলত সারা বিশ্বই বন্ডেড ওয়ারহাউস ব্যবহার করে থাকে বেশ কয়েকটি কারণে। মূল রপ্তানিকারকদেরকে সরকার কর্তৃক এক ধরনের সুবিধা প্রদানের নাম হলো এই বন্ডেড ওয়ারহাউস। অর্থাৎ সরাসরি রপ্তানিকারক বা প্রচ্ছন্ন রপ্তানিকারক উভয়ই এই বন্ডেড ওয়ারহাউসের সুবিধা গ্রহণ করতে পারবে। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক যে কী সুবিধা বন্ডেড ওয়ারহাউসের মাধ্যমে রপ্তানিকারকরা পেয়ে থাকে। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে তার পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে সকল কাঁচামাল বা প্যাকিং সামগ্রী বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হয়, রপ্তানির উদ্দেশ্যে আনা সেই সকল আমদানিকৃত কাঁচামাল বা পণ্যসমূহ দেশে আসার পর সরকারকে কোনো প্রকার কর পরিশোধ না করেই এই বন্ডেড ওয়ারহাউসে রেখে সেখান থেকেই রপ্তানিকারকরা পণ্য বিশেষ নিয়মে নিয়ে উৎপাদন কাজে ব্যবহার করতে পারবে। তবে এই ক্ষেত্রে শর্ত একটাই, উৎপাদিত সকল পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। তাহলেই সরকার আমদানিকৃত পণ্যের উপর কোনো প্রকার কর আরোপ করবে না। অর্থাৎ রপ্তানিকারকরা সরকারের কাছ থেকে দেশীয় পণ্য বিদেশে রপ্তানির কারণে একটি বড় ধরনের সহযোগিতা পেল, যা তাদের আমদানিকৃত পণ্যের কর পরিশোধের দায় থেকে মুক্ত করলো। এবং এতে করে সরকারের কী লাভ হলো? সরকারের এতে দেশের সুনাম এবং ফরেন কারেন্সির রিজার্ভটা বৃদ্ধি পেল। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বন্ডেড ওয়ারহাউস সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আগামী পর্বে আমরা জানবো যে বন্ডেড ওয়ারহাউসের লাইসেন্স আপনারা কীভাবে করবেন এবং কোথায় করবেন, এবং বন্ডেড ওয়ারহাউসের লাইসেন্স করতে হলে আপনাদের কী কী ধরনের ডকুমেন্টস প্রয়োজন। মূলত বন্ডেড ওয়ারহাউসের বা বন্ড লাইসেন্সের জন্য কাস্টমস বন্ড কমিশনারেটের বরাবরে আপনাকে আবেদন করতে হবে। এবং এই বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে cbc.gov.bd এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা আলোচনা করব বন্ডেড ওয়ারহাউসের লাইসেন্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী। সো আশা করছি সেই ভিডিওটি আপনারা সকলেই দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।